আসসালামু আলাইকুম। দূর প্রবাসে বসে আমরা, এই যে দেখেন আমার এক ভাই, আমার এক ভাই কাছের ভাই, আমাদের বাড়ি একই জায়গায়, প্রবাসে দেখা, 6000 কিলোমিটার দূরে, এখন আজকে কাছাকাছি আসি আমরা দুজন। তো আমরা আছি কুয়েতে, ওর সাথে আমার সাথে কুয়েতে ভাই পরিচয়। দেখেন হায়রে মানুষ, আমার ভালোবাসার মানুষ। দেখেন আজকে এখানে প্রবাসে সবাই ঘুরতে আসে, দেখেন এই যে হাজার হাজার মানুষ আসে ঘুরতে, সবাই প্রবাসী, এখানে সবাই প্রবাসীরাই আসে, বিশেষ করে ছুটির দিনে। আজকে আমাদের ছুটি, ওরও ছুটি, আমারও ছুটি। তো ভালো লাগতেছে আমাদের দুজনের, খুব ভালো লাগতেছে। ভাই তুমি কিছু বলবা? কি বলার আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আমরা দূর প্রবাসে থাকি, আমরা কিছু মনের ভাব প্রকাশ করতে পারি না, তারপরও হালকা মনটাকে হালকা করার জন্য মাঝে মাঝে নদীর পাশে আসি, বাস এইটাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। দেখেন আমরা দুই ভাই, দেখেন দাঁড়ের চুল কিন্তু পুরোটাই পাইকে গেছে, দেখেন, কিন্তু দেশে যাইতে পারিনি, বিয়েও করতে পারিনি এখন পর্যন্ত, শুধু এই পেটের জন্য, পেটের জন্য আমরা এই দূর প্রবাসে আসছি। সব মা বাপ সাইরা, ফ্যামিলি সাইরা, আত্মীয় স্বজন সাইরা। তো এই দূর প্রবাসে যদি একজন কাছের মানুষ পাওয়া যায়, সেটা যে কতটা ভালো লাগে এই জিনিসটা যদি মানে বুঝানোর ভাষায় প্রকাশ করার না, অনেক ভালো লাগতেছে ওরে ওরে পাইয়া। ওর সাথে আমার সাথে এখন প্রতি মাসেই ছুটিতে দেখা হয়, আজকে তিনবার ওর সাথে দেখা হইলো। তো একটা ভাবলাম একটা ভিডিও করবো, তো আজকে ভিডিও করা হয় না, আজকে করলাম ভিডিওটা। এই যে দেখেন হাজার হাজার মানুষ, দেখেন এই যে নদী, এখানে এসে সাগর আছে, বিশাল বড় সাগর, দেখেন সাগর দেখা যায় না, মানে বিশাল বড়। আর এই হলো খেজুর গাছ, আমাদের এই খেজুর গাছ, দেখেন বিলাতি খেজুর গাছ। আর এখানে একটা বিদেশি মেয়ে আছে, হ্যালো হাউ আর ইউ। এই যে দেখেন বিদেশি মেয়েটা, ও বেশি একটা কথা বলে না, ও ঘুরতে আসছে আমাদের মতন প্রবাসী। ওর বাড়ি হলো ফিলিপিনে, তো দেখা হইলো, কথা বললাম, খুবই ভালো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রবাসে ভালো থাকতে পারি, সুস্থ থাকবো, সুন্দর থাকতে পারি। তো ঠিক আছে, সবাইকে আল্লাহ হাফেজ।